বিরতির পর আবারও স্বাগতম, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বার্মিংহাম খেলাফত মজলিসের আয়োজনে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বার্মিংহাম থেকে আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির আহমেদ জানান, বার্মিংহামের স্মল হিথ কভেন্ট্রি রোডের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মাহফিল অনুষ্ঠিত হয়। সাদেক আহমদের তত্ত্বাবধানে ও মাওলানা বদরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত এ ইফতার ও আলোচনা সভায় বার্মিংহামে বসবাসরত স্থানীয় উলামায়ে কিরামগণ রমজানের তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাজ্যের সহসভাপতি প্রিন্সিপাল মুফতি তাজুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন কারি আব্দুল মুকিদ আজাদ, মাওলানা এনামুল হাসান সাবির, মাওলানা এখলাসুর রহমান, মাওলানা আব্দুল আউয়াল, আলহাজ আব্দুল মালিক পারভেজ, সাফায়াত আলী খান সহ আরও অনেকে। বাংলা কালচারাল গ্রুপ বিস্টলের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল গত সোমবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শমরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এ মাহফিলে উপস্থিত ছিলেন বিস্টলের বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমদ, আতিকুর রহমান, আব্দুল কাইম, সৈয়দ নূরে কাদের জুনায়েদ, কাইম খান ফয়সল, শেখ লুৎফুর রহমান রাজা, মকলিস মিয়া, জিএসসি সাউথ ওয়েস্টের সহসভাপতি শাহজাহান তরফদার প্রমুখ। মাহফিল শেষে বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় সেন্ট্রাল মসজিদের ইমাম হাফিজ ইকরাম উদ্দিন। তেইশে রমাদান বৃহস্পতিবার বাংলাদেশের হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী লস্করপুর গ্রামে দক্ষিণ লস্করপুর জামে মসজিদের পুনর্নির্মাণের লক্ষ্যে চ্যানেল আই ইউরোপে এক ফান্ডরাইজিং অনুষ্ঠিত হবে। উক্ত ফান্ডরাইজিংকে সফল করার লক্ষ্যে রবিবার বার্মিংহামের কভেন্ট্রি রোডস্থ স্থানীয় একটি হলে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের সমন্বয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মিডিয়াকর্মী জয়নাল ইসলাম, জুবেদ আলী ও রাজু আহমেদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় সিলেট অঞ্চলের গরিব এলাকার একমাত্র নামাজের জায়গা দক্ষিণ লস্করপুর জামে মসজিদের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে প্রবাসে বসবাসরত মুসলমান ভাই বোনদের মুক্তহস্তে দান করার আহ্বান জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রিয়াদ আহমদ, জয়নাল ইসলাম, আজিজুর রহমান হিরণ, জিয়াউর রহমান জিয়া, জুবেদ আলী, মোহাম্মদ আলী সহ আরও অনেকে। সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ সম্পাদক অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের উদ্যোগে এক ইফতার মাহফিল গোলাপগঞ্জের হাজিপুরে অনুষ্ঠিত হয়েছে। প্রায় 4 সহস্রাধিক মেহমানের উপস্থিতি অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ আগামী জাতীয় নির্বাচনকে একটি অর্থবহ পরিবর্তনের হাতিয়ার হিসেবে গ্রহণ করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান।